আজ আমি শিমুর একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের পদ বানিয়ে দেখাবো। এটা ব্রেকফাস্ট, স্ন্যাক্স এবং বিশেষ করে বাচ্চাদের টিফিনের খুবই উপযোগী একটি পদ। ভিডিওটা ভালো করে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন, সাথে সাথে রসনাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে ভুলে যাবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি দুটো ডিম আর এক কাপ সিমুই। সিমুইটাকে হালকা করে ভেঙে রেখেছি। নর্মাল যে দোকানে সিমুইটা পাওয়া যায় সেই রোস্টেড সিমুইটা আমি ব্যবহার করেছি। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাউল নিয়ে নিয়েছি আর সিমুইটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেটে নেব একদম মিহি করে। আর লাগছে এখানে সাজানোর জন্য কিশমিশ আর কাজু। কাজুটাকে আমি হাফ এইভাবে কেটে রেখে, আর লাগছে হাফ কাপ গুড়। গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি আর যে সিমুইটাকে আমি বেটে নিয়েছিলাম শুকনো সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো হাফ চা চামচ। আপনারা যে ফ্লেভার ভালোবাসেন সেই ফ্লেভারটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এটাকে ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুড়। এটা আমি হাফ কাপ গুড় নিয়েছি। গুড়ের বদলে আপনারা কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন, তবে এটাকে আমি হেলদি বানানোর জন্য গুড় ব্যবহার করেছি। গুড় আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এটাতে কিন্তু আমি কোনো রকম তেল বা বাটার বা ঘি কিছুই ব্যবহার করব না, শুধু এরকমভাবেই বানাবো। এরপরে সমস্ত জিনিসটাকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এটা কিছুক্ষণ ধরে ফেটাতে হবে, কারণ এটা যদি টাইম নিয়ে ফেটানো না হয় তাহলে কিন্তু এটা বেশ ফ্লপি হবে না। সেই জন্য মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে একবার ডান দিকে আর একবার বাঁ দিকে, মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে এটা ফ্লপি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে করবেন। দেখুন কত সুন্দর ফ্লপি হয়ে গিয়েছে এবং এর ভলিউমটা কত বেড়ে গিয়েছে। এরপরে আমি একটা লিচি মেকার নিয়েছি। এখানে দেখুন অনেক গর্ত গর্ত রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, সেটা শুধুমাত্র গ্রিজ করার জন্য। বাটারের পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে বাটারে এটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি বাটার দিলাম। এরপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। হাফ ভর্তি করলেই ভালো হয়, কারণ এটা ফুলে গিয়ে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করবেন একটু বাকি রেখে ভর্তি করতে। এটা যদি লিট্টি মেকার আপনার কাছে না থাকে তাহলে কিন্তু এমনি নর্মাল প্যানেতে দিয়ে এরকম ছোট ছোট করেও বানাতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। লিট্টি মেকারে করলে এর আকারগুলো একই রকম হবে। এরপরে যে কাজুটা ছিল সেই কাজুটা এইভাবে ওপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। কাজুটাকে ভেজেও আপনারা এইভাবে দিতে পারেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগে, তবে আমি হেলদি বানাচ্ছি বলে এটাকে আমি ভাজছি না। কাজু আর কিশমিশ দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি। চাইলে কিশমিশটাকেও একটু বাটারে ভেজে নিতে পারেন, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। এভাবে প্রত্যেকটাকে আমি সাজিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে সাজাতে পছন্দ করেন সেইভাবে সাজিয়ে দেবেন। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তাহলেই কিন্তু এটা দেখুন কত সুন্দর ফুলে বড় হয়ে গিয়েছে। খোলার পরে দেখে নিতে হবে যেটা ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে কুক হয়েছে কি না। সেই জন্য আমি এখানে একটা এরকম টুথপিকের মতন নিয়েছি আর এটাকে ফুকিয়ে দেখিয়ে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। হাতে যদি না লাগে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখে কত সুন্দর লাগছে, এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় এবং বাচ্চারা বিশেষ করে খুব ভালোবাসে খেতে। এটা সার্ভ করার পরে আপনারা মধু দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এর উল্টো সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে এটা। এটাকে আমি কেটে দেখাবো, দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফ্লপি হয়েছে। তেল নেই, বাটার নেই, ঘি নেই, কিছুই নেই, অথচ এত সুন্দর ফ্লপি এবং সুন্দর একটা ব্রেকফাস্ট। ইনস্ট্যান্ট যখন ইচ্ছা আপনার মন চাইবে তখনই বানাতে পারেন। কিছু বাড়িতে নেই, সিমুই থাকলেই কিন্তু এটা বানানো যাবে। সাথে সাথে বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন যে আপনারও ভালো লেগেছিল। আমার চ্যানেল রসনাকে যদি আজও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যারা আমাকে এখনই বন্ধু করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।